পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের প্রচুর পরিমাণে গ্রুপ ডি কর্মী নিয়োগ হচ্ছে চাকরি প্রার্থীদের জন্য আরও একটি চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে সকল প্রার্থী এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা জানেননি তাদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন গ্রুপ ডি এম এবং বিভিন্ন হসপিটালে যে কর্মী নিয়োগ করা হচ্ছে সে কর্মী নিয়োগের সম্পূর্ণ প্রসেস কোন কোন পদে নিয়োগ হবে কারা নিয়োগ হবেন সমস্ত বিষয় নিয়ে আজকে জানাবো জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যারা চ্যানেল নতুন হয়েছেন তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবে এবং স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি নোটিফিকেশান বের হয়েছে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ তো আমার সামনে যে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য যে সমস্ত ক্যান্ডিডেট অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য ক্যান্ডিডেটদের কাছ থেকে আহ্বান করা হচ্ছে তো আপনারা এই নোটিশটি দেখতে পারবেন ডাব্লিউ হেলথ ডট গভ ডট ইন ওয়েবসাইট থেকে এখানে যে নিয়োগ হবে সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল বা ডেইলি ওয়েজেস বেসিস এবং পরে কিন্তু সম্পূর্ণরূপে পারমানেন্ট করে দেওয়া হতে পারে প্রথম আমরা অনেকগুলি পোস্ট বেরিয়েছে এক এক করে পোস্টগুলো দেখে নিচ্ছি এক নম্বর পোস্ট হচ্ছে যোগা অ্যাসিস্ট্যান্ট আয়ুষ ওয়েলনেস সেন্টার টোটাল হচ্ছে স্যাংশন হয়েছে একটি ভ্যাকেন্সি এবং এখানে হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট যোগ্যতা আন্ডার গ্রাজুয়েট উইথ পাস ওয়ান ইয়ার যোগা এবং নিউরোপ্যাথি ট্রেনিং কোর্স আন্ডার ডাব্লিউবি কাউন্সিল এবং আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে বেতন দেওয়া হবে দশ হাজার টাকা দু নম্বর হচ্ছে যোগা ইনস্ট্রাক্টার ফর মেল এটা হচ্ছে পনেরোটি ভ্যাকেন্সি আছে এবং কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক সেকেন্ডারি ওয়ান অফ দ্য সার্টিফিকেট লাগবে আপনার যোগার এবং ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে যোগা অ্যাফিলিয়েটেড এবং বয়স হতে হবে আপনাদেরকে অবশ্যই আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বেতন দেওয়া হবে আট হাজার টাকা যোগা ইনস্ট্রাক্টর ফিমেলের জন্য পনেরোটি ভ্যাকেন্সি আছে যোগ্যতা মাধ্যমিক সেকেন্ডারি এবং আপনাকে অবশ্যই ডিপ্লোমা সার্টিফিকেট বা ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে যোগাতে এবং পাঁচ হাজার টাকা বেতন পেয়ে যাবেন আপনি বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তারপরে পোস্ট হচ্ছে অ্যাকাউন্টেন্ট আয়ুষ অ্যাকাউন্টেন্ট আয়ুষের জন্য একটি ভ্যাকেন্সি আছে কোয়ালিফিকেশন হচ্ছে রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি অর্থাৎ প্রাক্তন সরকারি কর্মচারীদের এখানে লাগবে বাষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে এবং লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এটার জন্য একটি ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে রিটায়ার্ড অফিসার লাগবে এবং আপনাদেরকে ম্যাক্সিমাম দশ হাজার টাকা করে দিতে দেওয়া হবে হচ্ছে গ্রুপ ডি গ্রুপ ডি হচ্ছে আইউসি ইউনিটের জন্য

মাধ্যমিক এম টি এর জন্য মাধ্যমিক দরকার এবং এক বছর ডিপ্লোমা কোর্স দরকার আঠারো থেকে চল্লিশ বছরের বয়স হতে হবে এবং পাঁচশো টাকা করে প্রতিদিন বেতন দেওয়া হবে এখানে যে পদগুলি বেরিয়েছে সেগুলোর জন্য যে পরীক্ষা হবে সেটা হচ্ছে আপনি এবং ক্যান্ডিডেটকে অবশ্যই অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন অবশ্যই আপনাদেরকে করতে হবে তো আপনারা প্রথমে ডাব্লিউবি হেলথ ডট গভ ডট ইন যে ওয়েবসাইট আছে সে ওয়েবসাইটে আপনারা চলে যাবেন ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই বৈধ ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নম্বর দিতে হবে তারপর লগ ইন করে আবেদনপত্রটি নির্ভুলভাবে ফিল আপ করতে হবে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে এবং ফি পে পেমেন্ট করে পত্রটি সাবমিট করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফি যেটা আছে সেটা হচ্ছে একশো টাকা জেনারেলদের জন্য এবং পঞ্চাশ টাকা রিজার্ভ ক্যাটাগরির জন্য অর্থাৎ এসি এসটি এর জন্য পঞ্চাশ টাকা জালাহ্যান্ড ডিকেপ আছে এবং জেনারেলদের জন্য একশো টাকা এবং দক্ষিণ দিনাজপুরের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়েও আপনারা আবেদন করে দিতে পারবেন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে ছয় ডিসেম্বর দুহাজার তেইশ থেকে শেষ হবে কুড়ি ডিসেম্বর দু হাজার তেইশ অবধি পেমেন্ট করতে পারবেন ছয় ডিসেম্বর থেকে এবং একুশে ডিসেম্বর লাস্ট ডেট অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে ছয় ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত তো বাইশে ডিসেম্বর এটা লাস্ট ডেট খুব বেশি দিন দেরি নেই তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করে নেবেন এবং যারা জানেনি তাদের মধ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার